দল যার যার ছাত্র পরিষদ সবার, এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা শহরের চেঙ্গি স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ মজিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ। সম্মেলন থেকে সকল ছাত্র নেতাদের যে কোনো কার্যক্রমে এক হয়ে কাজ করার আহ্বান জানান সিনিয়র নেতাকর্মীরা।